আসসালামু আলাইকুম আমি আলবিনাতুন হলা চৈতি গতদিন আমি আপনাদের রূপকথার গল্প লালু আর ভুলুর প্রথম অর্ধাংশ শুনিয়েছিলাম যেখানে আমরা দেখেছিলাম রাজকন্যা তার বাবার কাছে এক বছর সময় চেয়েছিল তার ধারণা তারপর লালু ফিরে আসতে পারে তাই সে তখন বিয়েতে রাজি হয়নি তার বাবাও রাজি হয়েছিল এক বছর পর তাকে বিয়ে দিবে। লালু কি তার কাছে ফিরে আসবে সেই জন্য তো বাকি অর্ধাংশ শুনতে হবে আজ আমি আপনাদের বাকি অর্ধাংশ শোনাব দেখা যাক লালু তার রাজকন্যার কাছে ফিরে আসে কি না আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানতে ভুলবেন না আর ভবিষ্যতে কোন ধরনের গল্প শুনতে চান তাও জানাবেন এবার তাহলে গল্পটি শুরু করা যাক এদিকে সেই রাক্ষসের পাহাড়ের উপরে তখনও সকলে ঘুমোচ্ছে কখন যেন মস্ত বড় মশাই সে খরগোশের নাকে ফটাশ করে কামড়িয়ে দিয়েছে খরগোশ তাতে লাফিয়ে উঠে বসল তখন এমন একটা হইচই পড়ে গেল যে সে আর বলবার নয় সকলেই কাঁদছে আর তার চেয়ে যে ছোট তার ঘরে দোষ চাপাচ্ছে সিংহ ভয়ানক রেগে ভাল্লুককে বলছে তোকে খেয়েই ফেলবো কেন আমাকে জাগিয়ে দিলি না ভাল্যুকমনি নেকড়েকে দাঁত খিচিয়ে বলছে কেন আমায় জাগালি না নেকড়ে শেয়ালকে তেরে বলছে কেন আমায় জাগালি না শেয়াল খরগোশের কান ধরে বলছে কেন আমায় জাগিয়ে দিলি না তখন যত দোষ সব গিয়ে বলল খরগোশ বেচারীর ঘাড়ে সকলে মিলে তাকে মারে আর কি সে হাত জোর করে কাঁপতে কাঁপতে বলল আমাকে মেরো না আমি আমাদের মনিবকে বাঁচিয়ে দিচ্ছি এখান থেকে অনেক দূরে এক পাহাড়ে ওষুধের গাছ আছে তার শিকড় লাগিয়ে দিলে সব রকম কাঁটা জুড়ে যায় সকলে বলল যা এক্ষুনি যা সন্ধের মধ্যে শিকড় নিয়ে ফিরে আসতে হবে তখনই তীরের মতো ছুটে গিয়ে সন্ধ্যার ঢের আগেই খরগোশ ওষুধ নিয়ে এলো তারপর সিংহ লালুর মাথাটি তার গলায় বসিয়ে দিতে আর খরগোশ তাতে সেই ওষুধ লাগিয়ে দিতেই লালু চোখ মেলে উঠে বসল উঠেই সে ভয়ানক আশ্চর্য হয়ে চেঁচিয়ে উঠলো এ কী রে আমার মুখটা কেন পিঠের দিকে ফেরানো তখন সকলেরই তো চক্ষু স্থির সিংহ মাথাটি লালুর ঘাড়ে বসাবার সময়ে উল্টো করে বসিয়েছে ওই যা সব মাটি উল্টো মাথা নিয়ে বেচারা কি করে চলবে শিকারই বা করবে কি করে খাবেই বা কেমন করে সকলেই মাথায় হাত দিয়ে ভাবছে আর বলছে হায় হায় কি উপায় হবে তা দেখে সিংহ বলল। ভাব নাকি শিকড় তো রয়েছেই মাথাটা আবার কেটে সোজা করে বসিয়ে দিলেই হবে তাই শেষে করতে হলো তখন লালুর সব লাটা চুকে গেল। সে চারদিকে চেয়ে রাজার মেয়েকে দেখতে না পেয়ে ভাবল তার বোধহয় আমাকে ভালো লাগেনি এই ভেবে ভারী দুঃখিত হয়ে সে তার জন্তুদের নিয়ে ও দেশ ছেড়ে চলে গেল এর ঠিক এক বছর পরে লালু ঘুরতে ঘুরতে আবার সেই শহরে এসে সেই সরাইখানায় বাসা নিয়েছি সেদিন শহরের বাড়ি বাড়ি লাল নিশান উঠছে যেন একটা খুব আনন্দের দিন তা দেখে লালু সরাইওয়ালাকে জিজ্ঞাসা করলো ঠিক এক বছর আগে আমি এই শহরে এসেছিলাম তখন দেখেছিলাম শহরময় কান্নাকাটি আর আজ দেখছি চারদিকে লাল নিশান এর মানে কি সরাইওয়ালা উত্তর দিল ঠিক এক বছর আগে আমাদের রাজার মেয়েকে রাক্ষসে খাবার কথা ছিল তাই তুমি এসে দেখেছিলে ঘরে ঘরে কান্না তারপর আমাদের মন্ত্রী ছেলে সে রাক্ষসকে মেরে রাজার মেয়েকে বাঁচিয়েছে কাল তাদের বিয়ে হবে তাই এত আনন্দ পরদিন রাজার মেয়ের বিয়ে সেদিন খেতে বসে লালু সরাইওয়ালাকে বলল ছি তোমাদের ভাত ভালো নয় দেখো আমি রাজার ভাত এনে খাবো এই বলে সে খরগোশকে হুকুম দিল যাও তো খরগোশ রাজা যে ভাত খান আমার জন্য সেই ভাত নিয়ে এসো বলতেই খরগোশ পণ পণ করে রাজবাড়ির দিকে ছুটলো ছুটে ছুটে সে একেবারে রাজার মেয়ের ঘরে গিয়ে হাজির তারপর রাজার মেয়ের কাছে গিয়ে সে আস্তে আস্তে তার পায়ের তলায় সুরসুরি দিতে লাগলো রাজার মেয়ে প্রথমে ভাবল বুঝি তার বেড়ালটা অমন করছে তাই সে দু একবার ধমক দিল মেনি দুষ্টুমি করিস না তারপর চেয়ে দেখে খরগোশ খরগোশের গলায় প্রবালে হাড় দেখেই তাকে চিনতে পারলো আর অমনি তাকে কোলে করে নিয়ে জিজ্ঞাসা করল তুমি কোথা থেকে এলে তোমার মনিব কই খরগোশ বলল আমার মনিব যিনি রাক্ষস মেরেছিলেন তিনি এই শহরে এসেছেন তিনিই আমাকে পাঠিয়েছেন রাজা যে ভাত খান সে ভাত নিয়ে যাবার জন্যে রাজার মেয়ে অত্যন্ত খুশি হয়ে তখনই বামুন ঠাকুরকে ডেকে খরগোশের সঙ্গে ভাত পাঠিয়ে দিল রাজার বাড়ির বামুন ঠাকুর রাজামশাই নিজে যে ভাত খান সে ভাত নিয়ে এসেছে সয়াওয়ালা দেখে অবাক লালু বলল দেখছ কি তরকারি পায়েস মিঠাই সব এখনই আসবে রাজার খাবার আজ আমি এখানে বসে খাবো একে একে শিয়াল ভাল্লুক নেকড়ে সিংহ সকলেই রাজবাড়ি গেল আর রাজার মেয়ে তাদের সঙ্গে বামুন ঠাকুরকে দিয়ে দই সন্দেশ মিঠাই পাঠিয়ে দিল এত খাবার এলো যে সকলেই মিলে সে খাবার খেয়ে ফুরোতে পারল না তারপর লালু সরাইওয়ালাকে বলল। রাজার খাবার খেলাম দেখলে এবার আমি রাজার বাড়ি গিয়ে তার মেয়েকে বিয়ে করবো সরাইওয়ালা বলল সে কেমন করে হবে তা তো আরেকজনের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সে কথায় লালু সাতটা জীব বের করে তাকে দেখালো এদিকে রাজার বাড়িতে হুলস্থুল রাজা এসে তার মেয়েকে জিজ্ঞাসা করলেন এর মানে কি মা আজ সকালে এত সব জন্তু জানোয়ার তোমার কাছে আনাগোনা করছে কেন মেয়ে উত্তর দিল সবই বলছি বাবা আগেই জন্তুদের যিনি মনিব তাকে নেমন্তন্ন করে পাঠাও রাজা অমনি লালুকে নিমন্ত্রণ করে আনতে সরাইখানায় লোক পাঠালেন তখন লালু সরাইওয়ালাকে বলল দেখলে রাজা নিজে আমায় ডেকে পাঠিয়েছেন তারপর সে রাজার লোককে বলল রাজামশাইকে বলো গিয়ে আমাকে রাজার মতো পোশাক আর ছয় ঘোড়ার গাড়ি পাঠাতে তবে যাব রাজা কথা শুনে মেয়েকে গিয়ে বললেন কি করি মা সে লোক যে রাজার মতো পোশাক আর ছয় ঘোড়ার গাড়ি চায় মেয়ে বলল দাও ভালো হবে রাজার মতো পোশাক পরে ছয় ঘোড়ার গাড়ি চড়ে লালু যখন রাজসভায় গেল তখন সকলে তাকে দেখে মনে মনে বলল আহা কি সুন্দর রাজা নিজে এসে তাকে ডেকে নিলেন সবাই ঢের লোকজন বসেছে রাজা মশাই আছেন তার মেয়ে আছে আর আছে সেই মিথ্যাবাদী মন্ত্রীর ছেলে লালুকে দেখে তার মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে সে সভায় সকলের সামনে লালু বলল কেমন করে সে আর তার জন্তুরা মেলে রাক্ষস মারে কেমন করে ঘুমের ভেতর কোনো লোক তার গলা কেটে রাজার মেয়েকে নিয়ে পালিয়ে যায় আর কেমন করে খরগোশের গুণে বেঁচে উঠে সে আবার ফিরে এসেছে মন্ত্রীর ছেলে অমনি চেঁচিয়ে উঠল মিথ্যা কথা তখন লালু রাক্ষসের সেই সাতটা জীব বার করে সকলকে দেখিয়ে বলল এই সেই রাক্ষসের জীব আমি কেটে রেখেছিলাম রাক্ষসের শরীর শীঘ্র পচে না এখনো হয়তো পাহাড়ের উপর পড়ে আছে গিয়ে দেখে আসতে পারো রাজা তার মেয়েকে বললেন এসব কথা কি সত্যি তুমি এতদিন বলনি কেন মেয়ে বলল সব সত্যি বলিনি ভয়ে মন্ত্রী ছেলে শাসিয়েছিল কাউকে যদি বলি আমায় কেটে ফেলবে তারপর সভা শুদ্ধ লোক ছুটল রাক্ষসের পাহাড়ে প্রকাণ্ড সাত মুখ রাক্ষস পাহাড় জুড়ে পড়ে আছে সাতটা মুখের হায়ের ভিতর দেখা গেল একটাতেও জীব নেই মন্ত্রীর ছেলে তখন বলে কি রাক্ষসে তো জীব থাকে না কিন্তু তা বললে কী হবে রাক্ষসের মুখে তার জীবের গোড়াগুলো স্পষ্টই দেখতে পাওয়া যাচ্ছে লালুর সঙ্গে সে সাতটা জীব সেগুলোর সঙ্গে অবিকল মিলে গেল আর কী কারণ না বলবার জো আছে আর না বললেই বা শোনে কে তখন মন্ত্রীর ছেলের মাথা মুড়িয়ে ঘোল ঢেলে তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো তারপর রাজা খুব জাঁকজমকে লালুর সঙ্গে তার মেয়ের বিয়ে দিলেন তার বয়সও হয়েছিল ঢের কাজে রাজাও সেই সঙ্গে দিয়ে দিলেন তারই হাতে রাজা হয়েও কিন্তু লালু শিকারের শখ কমল না সে প্রায় জন্তুদের নিয়ে শিকার করতে যেত রাজবাড়ি থেকে ক্রস তিনেক দূরে ডাইনির বন বলে এক প্রকাণ্ড বন ছিল সে বনে দিনের বেলায়ও কেউ যেতে সাহস করতো না লালু ভাবল একদিন সে বনে শিকার করতে হবে এই ভেবে সে ঢের লোকজন আর জন্তুদের নিয়ে চলল ডাইনির বনে বনের ধারে গিয়ে তারা দেখল একটি সাদা ধপধপে হরিণ সেখানে চড়ে বেড়াচ্ছে হরিণ তাদের দেখেই ছুটে জঙ্গলের ভিতরে চলে গেল লালু অমনি জন্তুদের নিয়ে হরিণের সঙ্গে জঙ্গলে ঢুকল লোকজনদের বলে গেল তোমরা অপেক্ষা করো আমি হরিণটা মেরে আসি সে খ্যাপা হরিণ এমনই ছুটছে যে তাকে কোনো মতেই ধরা যাচ্ছে না অনেকক্ষণ ছুটে ছুটে হঠাৎ দেখা গেল আর সেটা কোথাও নেই তখন লালুর খেয়াল হলো তার পথ ছেড়ে অনেক দূরে এসে পড়েছে ঘোর বন তাতে সন্ধ্যা উপস্থিত এখন আর সেখানে রাত কাটানো ভিন্ন উপায় কী কাজে একটা বড় গাছ খুঁজে নিয়ে তারই তলায় সে আর জন্তুরা শোবার জোগাড় করলো জন্তুরা খুঁজে খুঁজে শুকনো কাঠ এনে প্রকাণ্ড ধনী জেলেছে। সকলে তার পাশে সবে বসেছে এমন সময় গাছের উপরে কে যেন বলছে হি হি বড় শীত লালু চেয়ে দেখে এক বুড়ি সেখানে বসে ঠক ঠক করে কাঁপছে বুড়ি আবার যখন বলল হি হি বড় শীত তখন লালু বলল শীত করে তো আগুনের ধারে এসে বস না ওখান থেকে হিহি করছো কেন বুড়ি বলল তোমার জন্তুগুলোর ভয়ে নামতে পারছি না লালু বলল জন্তুরা কিছু বলবে না বুড়ি তখন তার চেয়ে এক কাজ করো এই ডালটা ওদের ছুঁয়ে দাও তাহলেই ওরা আমায় কিছু বলতে পারবে না বলে সেই গাছের একটা ডাল ভেঙে নিচে ফেলে দিলো লালু সেই ডাল দিয়ে জন্তুগুলোকে ছুঁয়ে দেবা মাত্র তারা পাথর হয়ে গেল ততক্ষণে দুষ্টু বুড়ি গাছ থেকে লাফিয়ে পড়ে তাড়াতাড়ি সেই ডাল ছুঁয়ে লালুকেও ফেললো পাথর বানিয়ে এদিকে সঙ্গে লোকেরা বনের ধারে সারা রাত বসে আছে তাদের রাজা আর আসে না পরদিন তারা রানীকে গিয়ে খবর দিল কাল একটা সাদা হরিণ তারা করে রাজা ডাইনির বনে ঢুকেছেন আর আসেননি রানী কেঁদে সারা হতে লাগলো কিন্তু রাজা এলো না এদিকে হয়েছে কি ভুলো এতদিন তার সিংহ ভালুক নেকড়ে শেয়াল আর খরগোশ নিয়ে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে অনেক রকম দেখছে শিখছেও ঢের এখন সে একটু একটু জাদুবিদ্যাও জানি। এর মধ্যে একদিন হঠাৎ তার খেয়াল হলো একবার ছুরিটা গিয়ে দেখে আসতে ভাই না জানি কেমন আছে এই ভেবে ভুলু সে বটগাছের নিচে এলো যেখানে তারা ছুরি বিধিয়ে রেখে গিয়েছিল সেখানে এসে দেখে ছুরিখানার এক পিঠের অর্ধেকটা মরচে পড়ে গিয়েছে তখন সে মনের দুঃখে অস্থির হয়ে বলতে লাগলো হায় হায় না জানি তার কী বিপদ হয়েছে যা হোক সে এটুকুও বুঝতে পারল যে ছুরির সবটাতে যখন মরচে ধরেনি শুধু অর্ধেকটায় ধরেছে তখন লালু নিশ্চয়ই বেঁচে আছে এই ভেবে সে পূবদিকে রাস্তা ধরে প্রাণপণে লালুর সন্ধানে ছুটে চলল ছুটতে ছুটতে ভুলো একেবারে লালুর রাজধানীতে এসে উপস্থিত সিংহ দরজায় পাহারাওয়ালা দাঁড়িয়ে আছে ভুলুকে তারা দেখেই যার পরেই ব্যস্ত আর খুশি হয়ে সেলাম করে বলল মহারাজ আসুন আসুন রানীমা আপনার জন্য কেঁদে কেঁদে সারা হলেন ভুলু তখনই বুঝলো যে এরা লালু ভেবেই তাকে ডাকছে সে দেখতে ঠিক লালুরই মতো আর তার সঙ্গেও একটা সিংহ একটা ভাল্লুক একটা নেকড়ে একটা শেয়ার আর একটা খরগোশ আছে সে পাহারাওয়ালাদের কিছু না বলে সোজাসুজি ঢুকলো গিয়ে রাজবাড়িতে আর অমনি রাজা এসেছেন রাজা এসেছেন বলে ভয়ানক হইচই পড়ে গেল রানী তাকে দেখে মনে করেছে সে লালু তার এত আনন্দ হলো যে বলবার নয় কী হয়েছিল কোথায় গিয়েছিলে এইসব কত কথা জিজ্ঞাসা করতে লাগলো সে ভুলো মহা মুশকিলে পড়ল এসব কথার কী উত্তর দিবে তাই সে নানান কাজের ছল করে একটু দূরে দূরে থাকে আর লালুর খবর জানতে বিধি মতো চেষ্টা করে ক্রমে সে এটুকু জানলো যে লালু একটা সাদা হরিণ তাড়িয়ে নিয়ে ডাইনির বনে ঢুকেছিল আর ফেরেনি জেনে সে লোকজন আর জন্তুদের নিয়ে উপস্থিত হলো সেই ডাইনির বনে লালু যেমন দেখতে পেয়েছিল ভুলোও ঠিক তেমনই দেখলো বনের ধারে একটা সাদা হরিণ দাঁড়িয়ে ভুলু লোকজনদের বাইরে রেখে কেবল জন্তুদের নিয়ে হরিণের পিছু পিছু বনের ভিতর গিয়ে ঢুকলো আর হরিণটা ঠিক লালুর মতো তাকে হয়রান করে হঠাৎ কোথায় মিলিয়ে গেল আর দেখতে দেখতে অন্ধকার হয়ে গেল ভুলু কিনা জাদু জানে সে অমনি বুঝেছে এই ডাইনির মায়া তারপর তারা রাত কাটাবার জন্যে একটা গাছের নিচে আগুন জ্বালতেই গাছের উপর থেকে সে বুড়ি বলছে হি হি বড় শীত তাকে দেখে ভুলু ডাইনি বলে চিনতে পেরে শীত লাগে তো নেমে আয় না গাছে বসে হি করলে কি হবে ডাইনি বলল আগে তোর জন্তুগুলোকে না, ওরা কামড়ে দেবে ভুলু বলল আমি জন্তু তাড়াবো না তুই নামবি তো নাম হলে তীর ছুঁড়বো বুড়ি খুব চেঁচিয়ে হেসে হা হা মার দেখি তীর ভুলু তখনই সবচেয়ে ধারালো দেখে তীর বুড়িকে ছুঁড়ে মারল কিন্তু তীরে বুড়ির কিছুই হলো না সে তীর বরং তার গায়ে থেকে ভোতা হয়ে ফিরে এলো যেন লোহায় ঠেকেছে তখন ভুলোর মনে পড়ল যে ডাইনিদের শুধু আগুনে পুড়িয়ে মারা যায় তীর বর্ষা তলোয়ারে তাদের কিচ্ছু হয় না ভুলো অমনি তার জন্তুদের দিয়ে বোঝা বোঝা কাঠা নিয়ে সেই গাছে নিচে প্রকাণ্ড আগুন জেলে ফেললো আগুন দেখেই তো বুড়ি কেঁপে চেঁচিয়ে অস্থির দোহাই বাবা দোহাই তোমাদের আমি এক্ষুনি নামছি তবে শিগগির নেমে আয় আর আমার ভাইকে কি করেছিস বল নেমে এসে সেই গাছের একটা ডাল চারদিকে পাথরগুলোকে ছুঁইয়ে ছুঁয়ে দিতে লাগলো আর অমনি লালু আর তার জন্তুরা আর তাদের সঙ্গে আরও কত লোক সে পাথর থেকে উঠে দাঁড়িয়েছে তখন একটা আনন্দের আর কোলাকুলির ধুম পড়ে গেল চারদিকে সকলে তাতেই ব্যস্ত এর মধ্যে যে বুড়ি কখন সরে পড়েছে আর তার সঙ্গে সঙ্গে সেই ভয়ঙ্কর বর্ণ কোথায় চলে গেছে তা কেউ টের পায়নি কী আশ্চর্য দিনের আলোও ফুটেছে বাড়ি ফিরবার পথে দুভাই পরামর্শ করল একটা মজা করা যাক আমরা দুজনেই ঠিক একই রকম দেখতে দুজনেরই রাজ বেশ আর দুজনের সঙ্গে একই রকম জন্তু আছে চলো আমরা একজন উত্তর দিকে আর একজন দক্ষিণ দিকে দরজা দিয়ে রাজবাড়িতে ঢুকে দেখি সকলে কী করে এদিকে বুড়ো রাজা তার মেয়েকে নিয়ে সভায় বসেছেন মেয়ে তো তখন দেশের রানী তিনি অপেক্ষা করছেন ভুলুর জন্য কখন সে শিকার থেকে ফিরবে এই সময় উত্তর দরজার প্রহরী এসে বলল রাজা আসছেন ঠিক একই সময় দক্ষিণ দরজার প্রহরীও এসে বলল রাজা আসছেন বুড়ো রাজা জিজ্ঞাসা করলেন সে কীরকম তুমি উত্তর দরজার প্রহরী তুমি বলছো রাজা আসছেন আর তুমি দক্ষিণ দরজার প্রহরী তুমিও বলছো রাজা আসছেন কার কথা ঠিক রাজা কোন দরজা দিয়ে আসছেন উত্তর দরজার প্রহরী উত্তর করলো আগে উত্তর দরজা দিয়ে দক্ষিণ দরজার প্রহরী উত্তর করলো আগে না দক্ষিণ দরজা দিয়ে বলতে বলতে সভাঘরে দুই দিক দিয়ে দু ভাই এসে উপস্থিত হয়েছে বুড়ো রাজা অবাক রানী অবাক সভার সকলেই অবাক শেষে বুড়ো রাজা তার মেয়েকে বললেন মা তুমি চিনে নাও কে আসল রাজা রানীও প্রথমটায় মহা মুশকিলে পড়েছিল শেষে হঠাৎ তার চোখে পড়ল লালু সিংহের গলায় তার দেওয়া সে লালুকে আর তখন কে আনন্দই যে হলো সাত দিন ধরে কেউ আর লাফিয়ে ছাড়া চলেনি সুর করে বই কথা কয়নি কেমন লাগলো গল্পটি সবার আশা করি যে ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আরও একবার মনে করিয়ে দিচ্ছি যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানতে ভুলবেন না কেমন লেগেছে গল্পটি আর আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড গল্প থাকে আমাকে জানতে পারেন আমি তো আপনাদের পড়ে শোনানোর চেষ্টা করব। আজ তাহলে আসে দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সাথেই থাকুন চৈত্রিশ ফিকশন